আচ্ছা, এই যে আপনারা যারা সব সময় বলেন, আচ্ছা আপনারা কেন, তুমি পমি, হ্যাঁ চোখ বন্ধ করে আছে, তুমি তো সব সময় মানে তোমরা বলতে থাকো যে বিপিএল বিশ্বের দ্বিতীয় সেরা লিগ, বিশ্বের সেকেন্ড বেস্ট ফ্র্যাঞ্চাইজি লিগ, আজকে কি বলবা? হ্যাঁ আজকে কি বলবা? আমি কখন বলছি মানে এটা শুধু তো এটা আমার মনে পড়ে না, বাট এটা বলে বিসিবি, সবাই বলে, অনেকেই বলে এবং আমরা শুনি, শুনে আমরা মানে তাদের হয়ে বলি আর কি, বিপিএল বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলেছেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান বা অমুক তমুক। আচ্ছা ঠিক আছে, এতদিন পর্যন্ত তো ঠিকই ছিল সেটাতে, কিন্তু আজকে এটা কি হলো যেখানে বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে বেড়ানো সাকিব আল হাসান, তিনি নিজেই বিপিএল কে কত নম্বরে দিয়েছে জানো? 5-6 Yes, সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে আজকে যেটা আমি দেখছিলাম বললেন যে ওনার ফার্স্ট আইপিএল, খুবই মানে সোজাসাপটা উত্তর দিয়েছেন, মানে এটা প্রত্যাশিতই ছিল। এবং সেকেন্ড উনি বলেছেন যে সিপিএল, দেন জিজ্ঞেস করা হয়েছে তাহলে বিপিএল কততে, উনি কোনো রকম রাগঢাক না রেখেই বলেছেন 5 or 6। আমার মনে হয় প্রথম দুটো বেছে নেওয়া খুব সহজ ছিল, কারণ তিনি আইপিএলে তো এত খেলেছেন এবং সেটা এত কাছ থেকে জানেন, এবং এটা তুমি যেটা বললা খুব এটা নিয়ে জটিল কোনো উত্তর না। সেকেন্ডটা বিকজ সিপিএলও সাকিব আল হাসান খুবই ভালো খেলেছেন, সেখানে তার অসংখ্য রেকর্ডস আছে, দেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের। বাট এটা এমন একটা সময় বললেন তিনি, আসলে যখন বলেছেন এই কথাটা তখন পিএসএল এর ফাইনাল হচ্ছে, এবং পিএসএল আরেকটা ফ্র্যাঞ্চাইজি লিগ যেটা সিজন 7 শেষ করলো এবং একটা ব্র্যান্ড হিসেবে বোধহয় মোটামুটি দাঁড়িয়ে গেছে বলা যায়। একদমই, এবং এই যে নাম্বার ওয়ান তো আইপিএল বলেই দিয়েছে, নাম্বার টু যেটা বলেছে সিপিএল, এটা নিয়ে কিন্তু আর 2-1 বছরের মধ্যেই বিশাল বড় কম্পিটিশন হবে, কারণ পিএসএল এবার যেভাবে আয়োজন করেছে সবকিছু মিলিয়ে এবং কোটি কোটি টাকার রেভিনিউ তাদের, এতগুলো টিভি চ্যানেলে দেখানো, সবকিছু মিলিয়ে বৈশ্বিক যে বিষয়টা থাকে, হ্যাঁ, এবং ফ্যান, এটা যে একটা এন্টারটেইনমেন্ট, একটা ফ্যানদের কানেক্ট করা, বিভিন্ন রকম ছোট ছোট ইভেন্ট কিন্তু ছিল ম্যাচের মধ্যে, ছক্কা হচ্ছে, চার হচ্ছে, বা ক্রিকেটাররা ফ্যানরা বিভিন্ন জায়গায় বসছে। সো এই পিএসএল এর এই জিনিসটা ভাবতে আমার মনে হলো, আমি দেখো এবারে আইপিএল এ বাংলাদেশ থেকে কয়জন ক্রিকেটার খেলছে বলো? এইটা আসলে খুবই দুঃখজনক, কারণ বাংলাদেশ থেকে 5 জন ক্রিকেটারের নাম ছিল এবং সেখান থেকে আমরা ধরেই নিয়েছিলাম যে 2 জন শুরুতে 9 জন হচ্ছে রেজিস্ট্রেশন করেছিল, সেখান থেকে 5 জনকে বেছে নেওয়া হয় এবং আমরা চোখ বন্ধ করে ধরেই নিয়েছিলাম যে সাকিব আর মুস্তাফিজ তো থাকবেই, কারণ তাদেরকে কিন্তু 2 কোটি টাকার মানে হায়েস্ট যেটা বেস প্রাইস সেটাতেই রাখা হয়েছিল। এবং আনফর্চুনেটলি সাকিব আল হাসানকে এবার রাখা হয়নি, আমাদের একজন মাত্র, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও দেখো আফগানিস্তানেরও মানে দুর্ভাগ্য না ঠিকই আছে, আফগানিস্তান টি-20তে সেরকম খেলে বলে, তাদের সেরকম প্লেয়ার আছে বলে, এতজন প্লেয়ার সেখানে খেলছে, রাইট? মানে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে কম সংখ্যক ক্রিকেটার বাংলাদেশ থেকে, মাত্র 1 জন আইসিসির যতগুলো পূর্ণ সদস্য দেশ তাদের মধ্যে, এটা খুবই খুবই দুঃখজনক। কিন্তু পিএসএল এর কেন তাহলে বাংলাদেশিরা খেলে না, বা এটা কি একটা নতুন অপরচুনিটি হতে পারে ইয়াংদের জন্য? এবারের পিএসএল খেলাটা আসলে সম্ভব ছিল না বিকজ অফ বাংলাদেশের কারেন্ট সিরিজ চলছে, বাংলাদেশের 21 আর তাদের সাথে, কিন্তু একসময় সাকিব, তামিম, রিয়াদ রেগুলার খেলেছেন কিন্তু পিএসএল এর একটা সিজনে, এবং তারপর যখন যেটা হলো বাংলাদেশ পাকিস্তানে ট্যুর করা নিয়ে একটা জটিলতা, এবং তখন বাংলাদেশিদেরকে পিএসএল এর অকশনে রাখা হয়নি এক সিজন, এবং তারপর নানা কারণে একটা দূরত্ব ছিল, বাট আমার মতে এনওসি দেওয়া হয়নি, এনওসি দেওয়া হয়নি, হ্যাঁ। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা, এই অপরচুনিটিটা নেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটারদের, কারণ নেক্সট সিজন আমরা জানি না আইপিএল এ আসলে কি দাঁড়াবে বাংলাদেশের অবস্থা, সেখানে পিএসএল কিন্তু একটা আমার মনে হয় একটা দরজা ওপেন করে দিতে পারে। রাইট, নেক্সট সিজনে দেখো তুমি, আমাদের এখন মুস্তাফিজ খেলছে, এবার যদি ভালো পারফরমেন্স করতে না পারে, আইপিএল এমন একটা লিগ যে লাস্ট বারে পারফরমেন্স দেখায়, আগামীবার এবার তো মোটামুটি 3 বছরের জন্যই অকশনটা হলো, সেক্ষেত্রে হয়তো খেলতে পারবে, কিন্তু আসলে একাদশে তাকে নেবে কিনা বা কি হবে পারফরমেন্স এর উপর বিচার করে। এবং সাকিব আল হাসানকে তো এবার যেহেতু নেয়নি এবং 3 বছরের প্ল্যানিং এ যেহেতু, সেহেতু সাকিব আল হাসানের চান্সও আসলে কতখানি আছে আইপিএল এ পরবর্তীতে খেলার, আইপিএল ক্যারিয়ার সাকিব আল হাসানের আসলে আর আছে কিনা এটাও নিশ্চিত না। সো আমার মনে হয় যে পিএসএল এখন যেই মানের, এবং পিএসএল এ পাকিস্তানি ক্রিকেটার যারা আছে তারা নিজেরাই যেভাবে খেলে একজনের চাইতে একজন, বিশেষ করে বাবর আজম, সেটা নিয়ে আমরা যাব আলোচনায়, কিন্তু মানে আমার মনে হয় যে এই চান্সটা নেওয়া উচিত তরুণ ক্রিকেটার যারা আছেন আমাদের, তারা অন্তত আমার মনে হয় ড্রাফটের জন্য নাম দিতে পারে। এবার এবার যেরকম কি হলো, আমরা ভেবেছিলাম যে সাকিব মুস্তাফিজ তো মাস্ট আইপিএল এ থাকছে, তার সঙ্গে তাসকিনের একটা ভালো সম্ভাবনা ভাবাও ছিল, লিটন কেন নেই সেটা নিয়েও আলোচনা হতে পারে, কিন্তু পিএসএল এ কিন্তু আমার মনে হয় যে সেখানে যেহেতু কি হয় যে অনেক ক্রিকেটারই সেখানে যেতে চান না বা যান না পাকিস্তানে, পাশাপাশি ওইখানে বেশিরভাগই দেখা যায় যে
অনেকেই হয়তোবা ন্যাশনাল টিমের একটু বাইরে বা রিটায়ারের দিকে চলে যাচ্ছেন, এরকম ক্রিকেটারদের প্রাধান্য সেখানে বেশি। আমার মনে হয় পরিবর্তন হচ্ছে এবং পিএসএল যেভাবে এগুচ্ছে এবার কিন্তু অনেক মোটামুটি ভালো প্লেয়ার এসছে আগের তুলনায়, এবং এবারের আসরের পরও আমার মনে হয় পরবর্তী বার থেকে দেখবা যে আরো এটার প্রতি ইন্টারেস্ট কিন্তু বাড়বে বিশ্বব্যাপী। না না সেটা অবশ্যই, বাট স্টিল এই জায়গাটাতে আমার মনে হয় বাংলাদেশের চান্সটা বেশি, কারণ বাংলাদেশের এই সমস্ত ক্রিকেটাররা কিন্তু খুবই প্রমিসিং এবং তারা কিন্তু রেগুলার এখন পারফর্ম যদি করতে থাকেন নিঃসন্দেহে পিএসএল এ তাদের প্রাইসটাও ভালো পাবে, তাদের পার্সোনাল লাভ হবে, দেশের লাভ হবে। কারণ এদিকে অবশ্যই বিসিবির নজর দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, কেন না, কারণ ওই সময় যদি একটা 10-15 দিনের উইন্ডো পাওয়া যায়, যেরকম রশিদ খান কিন্তু খেলে চলে এসেছে, কারণ পিএসএল এত লম্বা সময় নিয়ে কিন্তু হয় না, এবং সে এমন একটা গুজবই রটে গেল যে তিনি আবার ফাইনাল খেলতে যাচ্ছেন আফগানিস্তান থেকে বাংলাদেশের লাহোর ক্যালেন্ডার্সের হয়ে, মানে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাবেন, পরে সেটা তিনি নিজেই ক্লিয়ার করেছেন টুইট করে। আচ্ছা এবার আমরা এটা আমার মনে হয় যে এটাতে ক্রিকেটাররাও খুব আগ্রহী হবে এবং বিসিবিও মেবি পাকিস্তানের সঙ্গে পিসিবির সঙ্গে একটা সম্পর্কের ক্ষেত্রে ওই ব্যাপারটা ভাবতে পারে। কিন্তু তুমি বাবর আজমের কথা বলছিলা, পিএসএল এর পারফরমেন্স, পিএসএল শেষ হয়ে গেল, বাবর আজমের খুবই সারপ্রাইজিং না নাম্বার এই মাতৃ পুরস্কার জিতলেন তিনি আইসিসির। ইভেন দেখো লাস্ট ইয়ারটা পুরাই হচ্ছে তোমার ইসের মতো করে কাটাইলো, স্বপ্নের মতো করে, ভালো ফর্মে ছিলেন। ইভেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার ক্যাপ্টেন্সিতে ড্রেসিং রুমের যখন ছবিগুলো আমরা দেখছিলাম, তাকে এক কখনো তাকে বিরাট কোহলির সাথে তুলনা করা হচ্ছিল পারফরমেন্সের ক্ষেত্রে, ইমরান খানের কথাও মনে করা হচ্ছিল যে ইমরান খান পরবর্তী ক্যাপ্টেন, মানে তার ছায়া দেখা যাচ্ছে। আবার মহেন্দ্র সিং ধোনির যে কুল হেডেড যে ক্যাপ্টেন্সি সেটার সাথে অনেকের সাথে তাকে তুলনা করা হচ্ছিল, অনেকে আবার সচিনের কথাও বলছিলেন যে মার্জিত ভদ্রতা সবকিছু মিলিয়ে আর কি। বাবর আজমের পারফরমেন্স, টানা 8 ম্যাচ হারছে, এটা কোনোদিন হয় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে আমি জানি না এরকম আর কোনো রেকর্ড আছে কি না, একটা দলের টানা এতগুলো ম্যাচ হারা, মাত্র একটা ম্যাচ তারা জিতছে পুরো সিজনে। এবং বাবর আজম কিন্তু আবার খারাপ করেনি বুঝছো, 10 ম্যাচে 343 রান, কিন্তু আলোচনার জায়গা হচ্ছে স্ট্রাইক রেট এবং হচ্ছে তুমি যদি মানে 40-50 মানে যেটা তুমি বললা স্ট্রাইক রেটের কথা, একেবারে খারাপ করে নাই যে খুব সমালোচনা, তারপর সমালোচনা স্ট্রাইক রেট, এবং তারা কিন্তু সেই সমালোচনাটা নেয় এবং যেটা সত্যি সেটা কিন্তু বলতে হবে। তার চেয়ে বড় কথা বমি, একসময় ইন্ডিয়ান ক্রিকেটে সচিন টেন্ডুলকার যেরকম গড, হয়তো অতটা না হলেও পাকিস্তান ক্রিকেটে বাবর আজম ওরকম একটা জায়গায় যে তিনি ঈশ্বরের মতো। এবারে ওয়ার্ল্ড কাপে তোমার ইন্ডিয়াকে হারানোর পরে তার লেভেল কিন্তু অন্য জায়গায় চলে গেছে পাকিস্তানিদের কাছে, এবং তাকে কিন্তু সেই তাকেও সমালোচনা শুনতে হচ্ছে, কিন্তু প্রচুর সমালোচনা কোনো ন্যাশনাল টিমের জার্সি গায়ে পারফরম্যান্সের জন্য না, তাদের ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্সের জন্য বাবর আজমকে প্রচুর সমালোচনা, তাদের মিডিয়ায়ও প্রচুর লেখালেখি হচ্ছে, সবই শুনতে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু তারা মেনে নিয়েছে। এবং এই জিনিসটাই দেখো পার্থক্য, আমি বলি আমাদের এখানে ক্রিকেটারদের তোমার এই জিনিসটা কিন্তু মেনে নেয় না, সেটা না ক্রিকেটাররা আমাদের এখনো মেনে নিতে পারে, সেরকম মন মানসিকতা তৈরি হয়েছে। তুমি আজকে এটা নিয়ে লিখবা, 10 দিন পরে সে যত বড় মাপের সমালোচনা মানে ক্রিকেটারই হোক, তোমাকে কিন্তু ইনায়া বিনায়া পরবর্তীতে 2 বছর পরে দেখা হইলো ওই খোঁচাটা দিয়ে দিবে বা কিছু একটা কোনো একটা প্রেস কনফারেন্সে এই কথাটা। তুমি শুধু ক্রিকেটার কেন, আমি ফ্যান না, আমরা নিজেরা আমরা অনেক রকম ভাবে জাস্টিফাই করি যে কেন অমুক সালে তমুক করছে, তমুক সালে তমুক করছে, সে না থাকলে কি হইতো, তাই না? বাট হচ্ছে ওদের তো জাস্ট মানে এখনো টাটকা বাবর আজম কি করছে লাস্ট ইয়ারটায় কি না করছে, সো হচ্ছে তারাও সেই সমালোচনাগুলো করছে এবং নিচ্ছে। রাইট, আমার মনে হয় যে একটা সাকসেসফুল পিএসএল শেষ হলো, এবং নিশ্চিতভাবেই সামনে ক্রিকেটের ব্যস্ত মৌসুম, বাংলাদেশের আইপিএল শুরু হবে, সামনে ওয়ার্ল্ড কাপ আসবে, তবে একই সঙ্গে আমরা যদি একটু আফগানিস্তানের সঙ্গে যেহেতু ফাইনাল ম্যাচ, হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ বাংলাদেশের, আমার মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সিরিজে বাংলাদেশের ক্রিকেটাররা আস্তে আস্তে ভালো করছে, একটা দলগত পারফরমেন্স হচ্ছে, এবং টিম গেম খুব ইম্পর্টেন্ট ক্রিকেটে, ব্যক্তির চেয়ে দল সবসময় বড়, এটা মনে হয় আমাদের সবার যদি আমাদের মনে থাকে মাথায় থাকে তাহলে আসলে আমাদের যে কোনো কিছু অ্যাকসেপ্টেন্স করাটা সহজ হয়ে যায়। ঠিক আছে, আজকের মতো তাহলে, আল্লাহ হাফেজ, বাই বাই।